ফাইনালি ইলেকট্রিক কার আমাদের সামনে দেখতে পাচ্ছেন, এটা ব্যাটারিতে চলবে। আপনারা অনেকেই বলতে পারেন যে আশ্চর্য বিষয়, যেটা আসলে বিশ্বাস করার মতো না, আমিও করিনি। আমি অনেক বছর আগে এটার একটা রিভিউ করেছিলাম যেখানে আমি ফুল ডিটেলস বলতে পারিনি, যার কারণে আজকের এই ভিডিওটি করা। সো আপনারা যারা আগের ভিডিওটা দেখেননি বা দেখেছেন, তারা অবশ্যই জেনে থাকবেন যে ওইটার ভিতরে কিন্তু সম্পূর্ণ ডিটেলস আমি বলতে পারিনি। আর ওই সময় আমাদের বাংলাদেশে এটি অ্যাভেলেবেল ছিল না, যেটা ভার্চুয়াল ছিল, তো আনতেও অনেকটা প্রবলেম হতো। তো এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা এটাকে ইজিলি অর্ডার করতে পারছি এবং হাতের নাগালে আনতে পাচ্ছি। তো যারা এই গাড়িটি নিতে চাচ্ছেন, মানে আপনাদের যাদের ইচ্ছা শখ, মানে অনেকেই তো আছেন যে শৌখিন লোক আছেন যাদের প্রাইভেট একটা যানবাহন দরকার, তাদের জন্য আমি বলবো আজকের এই ভিডিওটি। আর যাদের এরকম ভিডিও দরকার নেই, তারা স্কিপ করে চলে যেতে পারেন। আর আপনারা যারা আমাদের চ্যানেলের দর্শক রয়েছেন, মানে আমাদের চ্যানেলের মেম্বার রয়েছেন, তাদেরকে তো জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক রয়েছেন, তারা অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব করে আমাদের একজন মেম্বার হয়ে যাবেন। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, স্ক্রিনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণটাই হচ্ছে ইলেকট্রিক গাড়ি। তো ইলেকট্রিক মানে কি, ব্যাটারিতে চলবে। আর এটার ভিতরে যে ফিচারগুলো লাগানো রয়েছে সেগুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন। এটার ভিতরে এলইডি মনিটর থাকছে, যেটার মাধ্যমে আপনি আপনার মিউজিক চালিয়ে দেখতে পারবেন এবং আপনার গাড়িতে থাকা সমস্ত কিছুই আপনি এটার ভিতরে দেখতে পারবেন, অর্থাৎ সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে এই গাড়ির ভিতরে। আর এটার ভিতরে যেই সিটগুলো দেখতে পাচ্ছেন, সেইখানে অসাধারণ সব সিট বসানো রয়েছে। আর এক কথায় আপনার প্রাইভেট কার তো দেখেই থাকবেন, বাংলাদেশের যতগুলো প্রাইভেট কার আছে তার থেকে ইউনিক মনে হয়েছে আমার এই গাড়িটা। আর এখানে আপনার স্টার্টিং সিস্টেম এবং ব্রেক সিস্টেমগুলো অসাধারণ। আর এক কথায় এই গাড়িটি আপনার অনেকটাই বেস্ট। আর তারা এই গাড়িতে ব্যাটারি ইউজ করেছে লিথিয়াম আয়ন ব্যাটারি, যেটার ধারণ ক্ষমতা অনেক শক্তিশালী এবং অনেকটাই দীর্ঘস্থায়ী ব্যাটারি তারা লাগিয়েছে এটার ভিতরে। আর থাকছে অসাধারণ চাকা। তো সব কিছুই আর কি হ্যাভি মেটালে তৈরি করা বডি, তারপরে হচ্ছে যে সব কিছুই তারা দিয়েছে ইউনিক। আর আর এটার ব্যাটারির পারফরমেন্স যেটা আমরা দেখেছিলাম, যেটা হচ্ছে গিয়ে যে পার চার্জে আপনার 145 কিলোমিটার প্লাস যাচ্ছিল, 145 কিলোমিটার মানে অনেক রাস্তা। হ্যাঁ, কারণ আমাদের বাংলাদেশে যে ইজি বাইকগুলো চলে ব্যাটারির সাহায্যে, সেগুলো সাধারণত আমরা দেখে থাকি 120 কিলোমিটার বা 30-40 কিলোমিটার মতো পর্যন্ত এটা মাইলেজ দিতে পারে। তো এই গাড়িটার বেশ কিছু কালারের ভিতরে আপনি পেয়ে যাবেন, যেমনটা হোয়াইট, রেড এবং ইয়েলো কালারের ভিতরে আপনি পেয়ে যাবেন, এবং তো আমরা দেখেছিলাম যে ব্লু কালারের ভিতরেও আমরা গাড়ি দেখছিলাম। তো এই গাড়িটার সমস্ত ফিচারই ইউনিক আপনারা দেখতে পাচ্ছেন, যে সাধারণত এই গাড়িটি যখন আপনি রাস্তায় রান করবেন তখন আপনাকে কেউ বলতে পারবে না যে এই গাড়িটি ব্যাটারির সাহায্যে চলছে। তো গাড়িগুলোর সিট নিয়ে কথা বলা যাক। গাড়িগুলোর ভিতরে যে সিটগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে এক এক গাড়িতে এক এক রকম সিট ব্যবহার করা হয়। আর এই এই গাড়িগুলোতে যে সিটগুলো আর স্টারিংগুলো বিভিন্ন গাড়ির মডেল মডেল অনুযায়ী আপনারা লাগানো, তো ফিচারগুলো সব কিছুই একই রকম। আর হচ্ছে গিয়ে যে সিট, তো প্যাসেঞ্জারের যে ধারণ ক্ষমতা এটাতে, মানে এখানে আপনার 3 পিস করে সিট লাগানো রয়েছে এবং 6 পিস করে সিট লাগানো রয়েছে, যেমনটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এখানে মোটামুটি 5-6 জনের মতো বসতে পারবেন। আর হচ্ছে গিয়ে যে এটার লোড ক্ষমতা প্রায় 300-400 কেজির মতো। তো এই হচ্ছে ফিচার, স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন এইগুলোই হচ্ছে ফিচার। আর যে সেম গাড়ি আপনারা চাইলে অর্ডার করতে পারবেন। আর আপনাদের জন্য আমি দিয়ে রাখছি ই কমার্স ওয়েবসাইট লিঙ্ক, আপনারা চাইলে ওইখান থেকেও বিস্তারিত জানতে পারবেন। ই কমার্স ওয়েবসাইটে ঢুকেও কিন্তু আপনারা এই গাড়িটির সমস্ত ফিচার দেখতে পারবেন এবং কোন কোন কালার আপনি নিতে চাচ্ছেন সেই কালারগুলোও চুজ করে নিতে পারেন। তো স্ক্রিনের গাড়িগুলো আসলে সাধারণত বাংলাদেশে আমরা দেখতে পারি না, বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল আমরা দেখিনি, কেননা আমরা বেশ কিছু বছর আগেও কিন্তু বাংলাদেশে এটা ছিল, বাংলাদেশে এটা অ্যাভেলেবেল ছিল না, বাট ছিল কিন্তু অ্যাভেলেবেল ছিল না, অনেক রিয়ার ছিল। এখন এই সময় দাঁড়িয়ে কিন্তু আমরা বাংলাদেশে এটা অ্যাভেলেবেল পাচ্ছি। তো সাধারণত আমরা দেখে থাকবো যে অনেক গ্রাম অঞ্চলেও কিন্তু এই গাড়িগুলো চলছে এবং অনেক শহর অঞ্চলেও কিন্তু এই গাড়িগুলো চলছে। তো এবার কথায় আসি যে আমরা এটা কিভাবে কিনবো, মানে আপনারা যারা আমাদের অডিয়েন্স আছেন তারা এই গাড়িটি কিভাবে অর্ডার করতে পারবেন, এগুলো বিষয় নিয়ে এবার কথা বলা যাক। তো আপনারা জেনে থাকবেন যে আমাদের ইউটিউব প্রো এবং ইউটিউব প্রাইম এবং আরএস ব্লগের রেফারেন্সে যদি আপনারা এই প্রোডাক্টগুলো কিনেন, তো সেই ক্ষেত্রে কিন্তু পলিমোটর্স থেকে আপনারা কিনতে পারেন। আর আপনারা জেনে থাকবেন যে পলিমোটর্সের সব কিছুই কিন্তু ইউনিক আমরা দিয়ে থাকি, মানে বাংলাদেশে যেটা নাই সেটাই কিন্তু পলিমোটর্স আপনাদেরকে দিয়ে থাকে।
আর পল্লী মোটরস থেকে যদি আপনি এই গাড়িটি বাই করতে চান তাহলে কত টাকা প্রাইস পড়বে এবং আপনি কিভাবে এই গাড়িটি পারচেস করে আপনার জায়গায় নিতে পারবেন সেটাই এখন জানার বিষয়। তো এই গাড়িটির প্রাইস রয়েছে বর্তমানে 3,20,000 টাকা। 3,20,000 টাকা হলে আপনি এই গাড়িটি ক্রয় করতে পারবেন পল্লি মোটরস থেকে। আর যদি আপনি চান যে এটি আপনি অনলাইন অর্ডার করে নিজে নিজে অর্ডার করে নিতে চাচ্ছেন তো সেই ক্ষেত্রে সিম্পলি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, ওইখান থেকে চাইলে আপনারা অর্ডার করে আপনার গন্তব্যস্থলে নিতে পারবেন। তো ওইখান থেকে অর্ডার করার জন্য যদি আপনারা কোনো ভিডিও চান তো কীভাবে অর্ডার করবেন মানে ই কমার্স ওয়েবসাইট থেকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর আপনারা অনেকেই চিন্তা মনে করেছেন যে এই ঝামেলায় আমি পোহাতে চাই না, আপনাদের মাধ্যমে এই গাড়িটি আমি অর্ডার করতে চাই, তো সেই ক্ষেত্রে কী করবেন, আপনি আপনার কালার চুজ করবেন, তারপরে আপনার এই গাড়িটির একটা পিকচার নেবেন। নেওয়ার পরে আপনি কী করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ আছে এবং আমাদের প্রতিনিধির নাম্বার রয়েছে, তাদের কাছে কল করবেন। তাদের কাছে কল করে এই গাড়িটির বর্ণনা দিলেই আমরা কিন্তু আপনার সাথে আবার কন্ট্যাক্ট করবো, আমাদের সাথে কথা বলবেন। কথা বলার পরে আমাদের প্রাইস অনুযায়ী যদি আপনি এই গাড়িটি অর্ডার করতে চান তো সেই ক্ষেত্রে আমরা এই গাড়িটি আপনাকে এনে দিতে পারবো মাত্র 1 থেকে 1.5 মাসের ভিতরে। তো 1 থেকে 1.5 মাসের ভিতরে আপনি যখন এই গাড়িটি পেয়ে যাবেন তখন আপনাকে অর্ধেক টাকা পে করতে হবে। তার আগে যখন আপনি অর্ডার করবেন তখন কিন্তু আপনাকে আমাদের 50% টাকা অ্যাডভান্স করে দিতে হবে। তো এই হচ্ছে মূল বিষয়। তো এবার আসি যে এই গাড়িটির যত ফিচার আছে সব কিছুই আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাইতে পারছি আশা করি, কিন্তু বলতে পারিনি। তো সব কিছুই বলা আসলে পসিবল না। আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে যে প্রাইভেট কারটি আপনারা দেখতে পাচ্ছেন এক কথায় ইউনিক একটি কার, আর এই কারটা আপনারা যারা শৌখিন মানুষ আছেন তারা ইউজ করতে পারবেন। কেননা অনেকেই আছেন যারা বিজনেসের ক্ষেত্রে গাড়িগুলো চাচ্ছেন, কেননা আপনারা অনেকেই আছেন যারা মানে ভাড়ায় গাড়ি চালানো চাচ্ছেন, ভাড়ায় গাড়ি চালাতে চাচ্ছেন, তাদের জন্য এই গাড়িটি বেস্ট হবে। কেননা যারা কম প্যাসেঞ্জার নিয়ে বেশি টাকা ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য এটা বেটার হবে। আর যারা চাচ্ছেন যে প্রাইভেটলি কোনো গাড়ি ইউজ করতে আমি সাজেস্ট করবো এই গাড়িটি, যাদের প্রাইভেট গাড়ি দরকার আর কি। তো এই হচ্ছে মোটামুটি ইন্টারফেস, আশা করা যায় ভিডিওটি ভালো লেগেছে। আর যদি আপনারা চান যে নেক্সটে কোনো আরও ভিডিও এই গাড়িটির আরও ভালোভাবে ফিচার দেখিয়ে ভিডিও করার বা অন্য কোনো গাড়ি নিয়ে রিভিউ আনার তো সেই ক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনাদের একটা মাত্র কমেন্টে কিন্তু আপনাদের আমাদের যেই ভিডিও ক্রিয়েট করার উৎসাহ কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার করলে কিন্তু তেমন একটা ক্ষতি নাই, কেননা ইউটিউব কিন্তু আপনার থেকে টাকা নেবে না। সো এখন ব্যক্তিগত ব্যাপার হচ্ছে আপনার, আপনি কমেন্ট করবেন কি লাইক করবেন কি সাবস্ক্রাইব করবেন সেটা একান্তই আপনার ইচ্ছা। তো ভিউয়ার্স, দেখা হবে নতুন করে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।